Hey guys, it's the 36th episode of the Arnob Saha Swear, the first Bengali self-help podcast hosted by me, Arnob Saha. So, আজকে আমি তোদের যেটা বুঝাবো সেটা হলো দ্য মার্কস রুল। কি এই জিনিসটা, মার্কস রুল মানে কি? মুখোশ পড়বো, বুঝতে পারলাম না ঠিক। হ্যাঁ হ্যাঁ, চিন্তা করিস না, আমি ওটাই বুঝাবো। তো বেশি টাইম না ওয়েস্ট করে চল শুরু করি। ফার্স্ট কোয়েশ্চেন, তোর ক্যারেক্টারটা কেমন? তুই খুব শর্মিলা টাইপের আছিস, যে না কেমন লাগে আমাকে, আমাকে কথা বলতে ভয় লাগে, কোনো জায়গায় লিড করতে ভয় লাগে, এরকম টাইপের আছিস না? আরে বল ভাই, কেমন আছিস? গিয়ে গিয়ে সবাই আসলে সবার সাথে তুই কথা বলতে লেগে যাবি। হ্যাঁ, তুই কী আছিস এটা তুই ভালো করে জানিস, কিন্তু এটা কি তুই তোর চয়েসে আছিস? ভালো করে ভাব তো। আমাকে তো মনে হচ্ছে চয়েসে নাই। কেন? তোকে ছোটোবেলা থেকে একদম এইভাবে ট্রিট করা হয়েছে যে ধরে নে তুই খুব এখন ইন্ট্রোভার্ট, ইন্ট্রোভার্ট বলছি না, তুই এখন সাই, ইন্ট্রোভার্ট আর সাইয়ের মধ্যে ডিফারেন্স হয় এটা মনে রাখিস। তুই সাই টাইপের লোক, তোর সাথে কথা বল, তোকে লোকের সাথে কথা বলতে ভয় লাগে, কোনো জায়গায় স্পিচ দিতে গেলে পা কাঁপে আর ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, লিড করতে তোকে ভয় লাগে। তো এটা কেন হয়েছে বলতো? ছোটোবেলা থেকে যখন তুই গেছিলি হয়তো লিড করতে গিয়ে তুই মার খেয়ে গেছিলি সেদিন, বা সেদিন তুই ফেল হয়ে গেছিলি যেই টিমটাকে তুই লিড করেছিলি। তোর বাবা মা হয়তো তোকে এরকম করে বলেছে, না তুমি এর সাথে কথা বলবে না, তুমি ভালো করে থাকবা, লোকের সাথে স্ট্রেঞ্জারদের সাথে কথা বলবে না, ই করবে না। তোর বাবা মা ভালোর জন্যই বলেছে, কিন্তু এগুলো ছোটোবেলায় ভালো হয়, বড় হয়ে তোকে সবার সাথে কথা বলতে শিখতে হবে। বড় হয়েও যদি তুই সাই থেকে যাস না, তাহলে লিডারশিপ কোয়ালিটি একটুকু পাবি না তুই, আর লিডারশিপ কোয়ালিটি লাগবেই এই ওয়ার্ল্ডে কিছু করতে গেলে। তো আমি কি করে চেঞ্জ করব? আমি আজকে ধরো তোমার কথা শুনলাম দাদা, দিয়ে আমি মোটিভেট হয়ে গেলাম, চ কাল থেকে আমি সবার সাথে কথা বলবো একদম মন খুলে। সফটি লোক না, তোকে বলবে ভাই হয়েছে হয়েছে, নাটক বন্ধ কর এবার, জানি তুই কথা বলার জন্য জবরদস্তি করছিস বাট নাটকটা বন্ধ কর। ওরা ধরে নেবে, কেন? ওরা তোকে রোজ দেখে আসছে, এই ছেলে কোনোদিন কথা বলে না, হঠাৎ কি হলো ওই সবার সাথে কথা বলতে লেগে যাচ্ছে। ওরা বুঝে নেবে তুই নাটক করছিস। এর জন্য তো কি করতে হবে? হ্যাঁ, কোথাও ঘুরতে যেতে হবে, সোলো ট্রিপ। এ সোলো ট্রিপে ঘুরতে যাবো আমি? হ্যাঁ, আমি যদি একাই হারিয়ে যাই, আমি যদি কিডন্যাপ হয়ে যাই, আমি তো ফার ক্রাইয়ের সফটি সিরিজ খেলেছি, আমার মনে আছে ফার ক্রাইয়ে কী হয়েছিল। তো ওই রকম তুই করিস না, তোকে খুব ভালো করে বোঝাচ্ছি এটা যে কী করতে হবে। তুই সোলো ট্রিপে ঘুরতে যা। তো অ্যাকচুয়ালি কীভাবে করতে হবে আমি বলছি, তুই যখন বাইরে সোলো ট্রিপে গেলি, ধর তুই গেলি কোথায় বলবো, সোলো ট্রিপে আমি বেশি দূর যেতে বলছি না, তুই ধর পশ্চিমবঙ্গে আছিস এখন, তুই ঘুরতে গেলি রাজস্থান, রাজস্থানে ঘুরতে গেলি, রাজস্থানে বিভিন্ন ঘোরার জায়গা আছে, জানিস জয়পুর উদয়পুর অনেক ভালো ভালো জায়গা আছে ঘোরার। তো ওখানে তুই ঘুরতে গেলি, তো ঘুরলি, তুই ওখানে তোর নেচারটাকে এইরকম করে রাখবি যে তুই মোস্ট এক্সট্রোভার্ট ছেলে, তুই যখন ট্রেনে যাচ্ছিস তখন তুই তোর সামনের সাথে, তোর সামনের জন্য সাথে এমনি এমনি কথা বলতে লেগে গেছিস। তোকে করতে হবে, ফার্স্টের জন ট্রাই করবে না তোর সাথে কথা বলতে, তোকে স্টার্ট করতে হবে। ধরে নে তুই ছোটো বয়সে, তোর সামনে একটা কাকু আছে, তুই কাকুটাকে বললি কাকু আজকে কী হয়েছে জানো খবরে, তুই গল্প একটা শুরু করলি, কাকুটার ইন্টারেস্ট দেখে সেই হিসাবে তোকে গল্প শুরু করতে হবে, দিয়ে দেখবি তুই তুই চেঞ্জ হয়ে যাবি, তুই চেঞ্জ হয়ে যাবি। আমি কেন বলছি এটা, আমি কোনো রুল পড়লাম শুনলাম তারপরে? হ্যাঁ, আমি রুল শুনেছি পড়েছি, তো এটার থেকে আমি বলছি না, আমি একটা নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে এটা বলছি। তুই সেই সময় নিজের একটা মুখোশ লাগাতে পারবি, ওটাই দ্য মার্কস রুল। তুই সেই সময় নিজের ওপর একটা মুখোশ লাগিয়ে দিলি, তোকে কীরকম থাকা উচিত বুঝলি, যখন তুই এগুলো ঘুরে টুরে বাড়ি ফিরলি সেই সময় দেখবি তোর কী অবস্থা হয়েছে। সবাই বলো তুই অনেক চেঞ্জ হয়ে গেছিস ঘুরে এসে, আর সত্যি এটা হবে, আমি কমপ্লিমেন্ট পেয়েছি এরকম অনেক। কেন আমি বলছি, দেখ আমি আমার একটা পার্সোনাল স্টোরি শোনাচ্ছি। তো আমি ছোটোবেলা থেকে একটা ওই কিতাবি কীড়া হয় না, ফার্স্ট বেঞ্চের ফার্স্ট কর্নারে বসবে, শুধু পড়াশোনা করবে আর স্যারদের কোয়েশ্চেন করবে আর কিছু না, কোনো বন্ধুদের সাথে কোনো গল্প নাই, নাই উনাই। আমি জানিস স্কুলের ফ্রেন্ড খুব কম আছে, কেন? কারণ আমি কথাই বলতাম না লোকের সাথে, খুবই ইন্ট্রোভার্ট। আর এখন এখন যারা আমাকে দেখে, আমি আমাকে চিনি না আর আমি ওকে চিনি না, এইরকম লোকের সাথে আমার কথা হচ্ছে, আর পাশ থেকে যদি কেউ দেখে বলে এরা ভালো বন্ধু আছে নিশ্চয়ই, এই রকম ফিল করবে। আমি উদাহরণ দিচ্ছি আমার নিজের স্টোরিটাই। হ্যাঁ, আমার কী হয়েছিল,
আমি এরকম সোলো ট্রিপ করেছিলাম, একটা আমি উদাহরণ দিয়ে বলছি, আমি রাজস্থান থেকে একা আসলাম, সেই সময় আমার বয়স কত ছিল, প্রায় 17। তো সেই সময় একটা এইরকম ট্রিপ, নিজে টিকিট টিকিট জোগাড় করো, নিজে সব কিছু করো, সব কিছু নিজে করো, দিয়ে রাজস্থান থেকে তুই পশ্চিমবঙ্গে আসছিস, তো কীরকম একটা তোর ই হচ্ছে না জার্নি। তো ওই জার্নিতে আমি যেই রকম নিজেকে সেট করেছিলাম, আমাকে মনে হয়েছিল যে ভাই আমি সেরা পারফর্ম করেছি। তো হয়েছিল যে আমি রাজস্থান থেকে পশ্চিমবঙ্গে আসছিলাম, রাজস্থানের কোটা থেকে আমি কলকাতায় আসছিলাম। তো হলো কি যে এই সময় আমি নিজের উপর একটা খুব ভালো মুখোশ পরেছিলাম। মুখোশ পরার আইডিয়াটা কোথা থেকে এসলো, আমি কোনো মাস্ক শুল পরেছিলাম সেই সময় না, আমি কিছুদিন আগেই পরেছিলাম, তারপরে আমি নিজের লাইফের সাথে আমি রিলেট করেছি। সেই সময় আমি একটা শাহরুখ খানের একটা পিকচার দেখেছিলাম, কল হো না হো, ওখানে শাহরুখ খানের ক্যারেক্টারটা আমাকে সেরা লেগেছিলো, সেরা লেগেছিলো। কেন? ওখানে মানে শাহরুখ খান যে ক্যারেক্টারে থাকে, মানে সবার সাথে খুব ভালো ভালো কথা বলছে, সবাইকেই করে নিচ্ছে একদম, মানে আমাকে ওর ক্যারেক্টারটা খুবই ভালো লেগেছিলো। মানে আমারও যদি এরকম ক্যারেক্টার হতো, আচ্ছা এরকম ক্যারেক্টার হতে গেলে আমাকে কী করতে হবে, সবার সাথে কথা বলতে হবে, ওই নিজে থেকে কথা বলতো, এরা ওর সাথে কথা বলতে চাইতো না, তাও ওই এর সাথে কথা বলতো, চ আমিও করবো, আর আমি তো ট্রেনে যাচ্ছি, আমি সবার সাথে কথা বলতে বলতে যাবো এরকম। আর ড্যাম, আমি বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে এক্সট্রোভার্ট হয়ে গেছি, আমার টোটাল বোধ হয় 2 দিন বা 3 দিন লেগেছিলো। বাট এইরকম আমি চেঞ্জ হয়েছি যে এখন যদি কারোর সাথে কথা বলতে বলে আমাকে, আমি খুব ফ্রিলি কথা বলতে পেরে যাবো। আর এটা একবার জার্নি না, আমি এরকম অনেক জার্নি করেছি, এর জন্যই হয়েছে, বাট ওটা ছিল ফার্স্ট জার্নি আমার কাছে। তো এটা তোর আমার চেঞ্জেস কথা বললাম আমি তোকে। তো এইভাবেই তুই তোর একটা জার্নিতে তুই চেঞ্জ হতে পারিস এই মার্কস রুলটা অ্যাপ্লাই করে। আশা করছি তুই করবি। তোর অ্যাসাইনমেন্ট কি সোলো ট্রিপে যাওয়া? না না, আমি তোকে এখন ওই রকম অ্যাসাইনমেন্ট দেবো না, এখন তোকে অ্যাসাইনমেন্ট দিচ্ছি, তুই যা আমার MBTI পার্সোনালিটি টেস্ট নামে একটা পডকাস্ট আছে, ওটা শুন, দিয়ে ওখানে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করে তুই জানা যে তুই কোন টাইপ আর তুই কোন টাইপের হতে চাস, আর সেই হিসাবে তোকে কীরকম মার্কস পড়তে হবে সেটা আমাকে জানা আমার ইনস্টাগ্রামে DM করে। আমার ইনস্টাগ্রামের হ্যান্ডেল কী বলতো? হ্যাঁ, দ্য অর্ণব সাহা। তো চ্যানেল তো তুই সাবস্ক্রাইব করেই নিছিস, না করলে কী রে রোজ বলতে হয় 1 2 3 4 5 এই তো করে নিলি, আর বন্ধুদের সাথে শেয়ার করে দে। না না, এখন করবি না, এখন করবি না, কখন করবি? সোলো ট্রিপ থেকে যখন আসবি তারপরে শেয়ার করবি, তার আগে তোকে এটা শেয়ার করতে হবে না, তার আগে তুই অন্যান্য পডকাস্টগুলো শেয়ার কর। তো দিস ইজ গাইজ, আই অর্ণব সাহা অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য অর্ণব সাহা শো। বাই বাই।